এগুন দেখছেন নাকি? এগুন হচ্ছে কাঁঠালের গোড়া। তো আজ যে আন্নাগোর লগে কাঁঠালের গোড়ার রেসিপি এখন শেয়ার করবো, আশা করি আন্নাগো ভালো লাগবো। তো চলেন আজ যে আর আঞ্চলিক ভাষা এখন ভিডিও শেয়ার করি। এর তো এই কাঁঠালের গোড়া এগুনে ভালো করে শুকানো। তো ইন দেখছেন, ইন হচ্ছে সরতা, আঙ্গো গ্রামের ভাষা ইনের সরতা কয়, কেউ সাকু কয়, কেউ হয়েছে জাতি কয়। তো যাই হোক, আমি সরতা ইন কিনে লইছে, খালি এক বছরে একবার কাঁঠালের বেশি খাইবার লাই বলি। তো দেখছেন আর সরতা ইনের অবস্থা খুবই খারাপ। তো ওষেদি দুলাবালি হয়ে রয়েছে, ইন পরিষ্কার করানোর কোনো দরকার নাই। কাঁঠালের বেশি কোনোরকম কাটি লোমো আই কাটি, তো এগুনের ভিজাই রাখবো। তো দেখছেন ইনের অবস্থা এত খারাপ যে ইনের ধারমার ব্যাগ চলে গেছে গই। তো বহুত কষ্ট করে কাঁঠালের গোড়া এবং কাটি লই। এর কাটি তো উপরে যে সাম্বা ইন আছে সাঁতার সাঁতা ইন খুব সাবধানে লইতে হবে, নাহলে নুখে কিন্তু দুঃখ খাইবেন। তো যাই হোক, আই কাঁঠালের গোড়া এবং কাটি লই। এর ভালো করে শুকানো দেখি ইন উড়াইতে সাম্বা একটা লাগি রয়েছে, খুব সাবধানে কিন্তু উড়াইতে হবে। মুখে যদি একবার সাদা সাম্বা ইন ঢুকি যায়, ওরে ব্যথা রে, ওরে দুকানি রে, দুকানি কারে কয়। তো যাই হোক, ইজ্ঞা করি বেগুন কাটি লই। এর কাটি আই এগুলো হানির বৃত্তে এক ঘন্টার মতো ভিজাই রাখবো। তো ভিজাই উপরে যে কাল লাল লাল সাম্বা এখানে আছে এখানে উড়ে হেলাই দিব। তো আর এক ঘন্টা ওই গেছে গই, এক ঘন্টা ওইবার হরে এখানে আই উপরের যে লাল লাল এখানে আছে এখানে উড়ালাম। কাঁঠালের গোড়া সাম্বা এখানে উড়াইতে উড়াইতে আইন দিদের মশলা কষাইছি, আমি ভিডিও করতাম বলে গেছি। তো আনে করে আমি এখানে কই দিয়ে ইনে তেল দিই, তারপরে যাই পেঁয়াজ দিছি, রসুন দিছি, আর হয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একখানে বেশি করে দিছি, যেমন হুনির তরকারিতে একখানে জাল দিলে ভালো লাগে। তো দিই, তারপরে একখানে ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো দিছি, দিই একটু হানি দিই, মশলা এখানে ভালো করে কষাই লইছি। আর ইন হয়েছে সুরি শুটকি এখানে একখানা ফোক্ত আছিল, তো গরম হানি দিয়ে বালা করে একবারে ধুই লইছি, ধুই অন যে মশলা এখানে কষাই লইছে এখানের বৃত্তে দিয়ে দিছি, দিয়ে বালা করে একটা লাড়ি সাড়ি কষাই অল্প একখানা হানি দিয়ে দিছি, যাতে করে সুরি সুটকি এখানে একখানা নরম হয়। তো দেখছেন আর সুরি সুটকি এখানে একখানা নরম হয়ে গেছে, অনে যে কাঁঠালের গোড়া এগুন এই গোড়া এগুনের সাম্বা এখানে ছিলি লইছি, তো একখানা একখানা লাল লাল সাম্বা এখানে রয়ে গেছে, এখানে থাকলে কিছু হয় না, এখানে আরও ভিটামিন বেশি। তো যাই হোক, আর ওই মশলা সুটকি এখানের বৃত্তে দিয়ে একখানা ভালো করে লাড়ি সাড়ি মশলার লগে মিশাই লোমো, মিশাই এবারে দুই তিন মিনিট একখানা সেদ্ধ করে লোমো, সামান্য একটু ফানি দিতে, তুই দেখছেন একখানা সামান্য একটু ফানি দিকে কষাই লইছি। তো ফানি থাকতে থাকতে আমি ওই মায়েরা আসে না, মায়েরা এখানে কাটি লইছে, মায়েরা এখানে অবশ্য অনেক বাইয়া আরে কাটি দিছে, আনেগো ভাইয়া কিন্তু মায়েরা কাটতো আরে খুব ভালো করে, আঁশ একখানাও থাকে না, আর কারো মায়েরা কাটানো এত বেশি পছন্দ করে না। হিয়ালাই বলি মায়েরা যদি কিনে আনে তো আনেগো ভাইয়া এবারে কাটি দেয় আরে, তো এনে বেশিরভাগ সময় আনেগো ভাইয়াই কাটি দে। তো যাই হোক, আমি মায়েরা এখানে দিয়ে দিছি, দিবার হরে এক হাতে তো মোবাইল আর আরেক হাতে হয়েছে যে আমি মায়েরা এখানে লাড়িয়ে আর লগে লগে আর ডেকছিও লড়ের। তো লড়া চড়া করতে করতে এবারে মনে করলাম যে না, মোবাইল আনা একখানা বন্ধ করে বালা করে লাড়ি সারি সামান্য একখানা হানি দিই, তো এখানে একখানা কষাই লই, নাহলে কিন্তু সোয়াদ হইতো না। দেখছেন নি এমন সুন্দর কালার হয়েছে, মনে কর অনেক খাইয়ালায়, কষানির বৃত্তেই খাইয়ালায়। তো যাই হোক, আমি পরিমাণ মতো হানি দি দিয়ে হানি দিয়ে ওই কইলাম না ডাকনা দিয়ে দিমো। তো ওই আর এখানে ওই গেলে গই আর নামাইবার আগে কাঁচামরিচ আর ধন্য হাতা দিমো, এ তরকারি এনে আর খুব পছন্দ, আর স্বামীরও খুব পছন্দ। তো আন্নাগোর কাছে কেচ্ছা লাগে আনার একখানা কমেন্ট করে জানাইয়েন, আর যাই আর আঞ্চলিক ভাষায় একখানা ভিডিও করতে মনে চাইছি হেলাই বলে আঞ্চলিক ভাষায় একখানা ভিডিও আন করলাম। আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিই। তো আজ যা ইনে বিদায় লমু, সবাই ভালো থাকবেন, আর আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আর তরকারি হয়ে গেছে গই, দেখছেন কালার কত সুন্দর, এই তরকারি দিয়ে গরম ভাত খেতে কি যে সোয়াদ, কি যে সোয়াদ।